সাহেবত অনারারে স্বাগত জানার আই এসএনএল কুতুবি আইন সরাসরি যুক্ত হই কক্সবাজারের যে বাক্কালি নদী এই বাক্কালি নদীর তুন অনারা জানুন যে আজ বিশ্ব পর্যটন দিবস এই পর্যটন দিবস উপ দিবস উপলক্ষে আজ আর কক্সবাজারের যে পর্যটন দিবস এই পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন আছে এই ট্যুর অপারেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ যে নৌরেলি মহিষকালী তুন কক্সবাজার এবং কক্সবাজার তো মহিষকালী পর্যন্ত আর মহিষকালী আসছিলাম এবং এই মহিষকালী তুন এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা দেখতে লাগুন সারি সারিভাবে এডে প্রায় 50 জনের অধিক স্পিডবোট এক আজ আর এই নৌবাহিনীর যুক্ত হয়ে আর সকাল 10টার তুন বিভিন্ন প্রোগ্রাম যুক্ত হইলাম তন্মধ্যে আজ সকাল 10টা বাজেই আসিল কক্সবাজারের জেলা প্রশাসন এবং আজের যে আর যে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে এই বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে আজ আর আজ এর তুন 7 দিন ব্যাপী অর্থাৎ আগামী 3 অক্টোবর পর্যন্ত 3 অক্টোবর পর্যন্ত কিন্তু পর্যটন মেলা এবং বিচ কার্নিভাল অনুষ্ঠিত এই বিচ কার্নিভাল উপলক্ষে এই পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজারের যে পর্যটন যে হোটেল মোডেল আছে প্রত্যেকটা হোটেল মোডেল এবং রেস্তোরাঁ সহ যেদিকে পর্যটন সেবী যেসব প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানত কিন্তু ছাড় দেওয়ার প্রিয় দর্শক আমরা দেখতে লাগুন আজ আর এই নৌরেলি প্রায় 50 জনের অধিক স্পিডবোট যুক্ত হয়ে আমরা সরাসরি দেখার বাক্কালি নদীর তুন আর যুক্ত হয়ে বাক্কালি নদীর তুন কক্সবাজার টু মহেশখালী মহেশখালী টু কক্সবাজার দর্শক আজিয়ার যে আয়োজক এই আয়োজক ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আনোয়ার কামাল আর একটু তার অনুভূতি এবং আজিয়ার যে আয়োজন কি লক্ষ্য লইয়ে এই আয়োজন করছে তার একটু হত হয়ে আজিয়ার অনারার আয়োজনের উদ্দেশ্য ধন্যবাদ সিপ্লাস টিভি আঞ্চলিক ভাষা কক্সবাজার আজিয়া ট্যুরিস্ট সেক্টর যারা আছে সকল স্টক হোল্ডারের আজ এই ঈদ হইলে বলা যায় সবসময় মানুষ নতুনত্বরে খুঁজে রিকিকি ট্যুরিজম এবার পাঠ্য বিষয় এই ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াক প্রায় 15-18 বছর ধরে আছে আর ট্যুরিজম সার্ভিস দিয়েন পর্যটন দিবস উপলক্ষে আরা সোনা দিয়া মহেশখালী কুতুব দিয়া চ্যানেলের দেশি বিদেশি পর্যটকদের হাতে পরিচিত করিবল্লা বলি আজ এই উদ্যোগ এই নৌবিহার মাধ্যমে মানুষের জানিয়ে দিতে চাই যাতে মানুষ কক্সবাজার তাইলে এই ট্যুরিজম সেক্টরের নৌবিহারকার অনুভব করে এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্লু ইকোনমির মাধ্যমে যে দেশকে ডেভেলপ করার জন্য যে চিন্তাভাবনা করতেছে ওই চিন্তাভাবনার আলুতে আরও চাই মাননীয় প্রধানমন্ত্রী ব্লু ইকোনমির মাধ্যমে দেশের মানুষের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত ধন্যবাদ ধন্যবাদ ওনারে প্রিয় দর্শক ওনারা জানুন এই যে আজকের যে বিশ্ব পর্যটন দিবস এই পর্যটন দিবস উপলক্ষে আজকের যে কক্সবাজারের টু মহেশখালী নৌরেলি এই নৌরেলির যুগ ইতিমধ্যে আর এটা আছে আর কক্সবাজার কুতুব দিয়ে মহেশখালী আসনের সংসদ সদস্য এবং পাশাপাশি টি পর্যটন মন্ত্রণালয়ের সদস্য আর ওর একটু অনুভূতি জানতে চাই আজকের যে নৌরেলি এবার মাধ্যমে ওনাকে কী জানান দিতে চান ধন্যবাদ আসলে আর কক্সবাজার আর বিশাল সমুদ্র সৈকত আর মহেশখালীর পান মহেশখালীর লবণ মহেশখালীর চিংড়ি মহেশখালীর শুটকি মহেশখালীর মাছ এই আসলে পর্যটকের হাসে খুব আকর্ষণীয় তো কক্সবাজারের বীচ ছাড়াও আর তো যে আরও অন্যান্য স্পটিং আছে আর এই নরে হাইলাইট করি পেলায় যে বিশ্ব পর্যটন দিবস তাঁরা এই রেলির আয়োজন করছি কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় তো ইয়ানোর মধ্য দিয়ে আরা শুধু কক্সবাজার বীচ নয় কক্সবাজারের পরা জেলার যে পর্যটন স্পটিং আছে আর মহেশখালীর আদিনাথ মন্দির কুতুবদিয়ার মালেকশাহ হুজুরের দরগাহ শুরু করিয়ে আর বিভিন্ন জীব বৈচিত্র্য সোনাদিয়া দ্বীপ আর সাবলাপুর আর ছোট মহেশখালী আর ধলঘাট মাতার বাড়ি প্রত্যন্ত সমস্ত এলাহাইনরে আরা রান্ডিং করির এবং কক্সবাজার জেলার সমস্ত স্তরের মানুষ ইনর প্রতি সমর্থন দিয়ে আরা তারা ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এটা কিন্তু আছে আর এই যে মহেশখালীর আরেক কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা আর একটু তাদের অনুভূতি গান জানতে চাই আঞ্চলিক ভাষা যদি হয়ে যান একটু আজ আর যে নৌরেলি এই রেলিওয়ার অনুভূতি গান জানেন
আজি ইয়ার নৌরেলি বিয়া এবার পর্যটনের ক্ষেত্রে এক ঐতিহাসিক নৌরেলি মুশকালি পর্যটনের যে অপার সম্ভাবনা আছে ই আমরা ফোকাস করিবার লাই আমরা প্রসার করিবার্লা বলি আজি আর এই নৌরেলি এই নৌরেলির মাধ্যমে আরা স্থানীয় যারা ব্যবসায়ী আছে যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আছে অথবা হইতে চায় ইতারার কাছে এই খবর জানাইতে চাই দেখি মুশকিলি সোনাদিয়া মুশকিলির যেমন শাপলাপুর দিনেশপুর অর্থাৎ জমিদারের যে আগুদি জলসাগর আছিল আবার কিন্তু মুদিসরা খালর মুখ জাইল্লাপাড়া তারপরে আদিনাথর ফাঁসরিয়া তারপরে আছে যে ওই যে মানে সরফারা গরুগড়া এই সমস্ত এলাকা পর্যটন শিল্পলা বলি হ্যাঁ ব্যবহার উপযোগী এটা যদি প্রকৃততে অল্প খরচ করি এটা যদি পর্যটনের স্পট করে এটা মানুষ রাতিয়া থাকি হয়ে যাও পর্যটক আইবে যাও এবং ভালো খাওয়া দাওয়া করিব ফ্রেশ মাছ এবং মুশকিলের মানুষ বাড়তি কিছু ইনকাম গুরুত্ব দিব এই সুযোগ কান সৃষ্টি হইব ইয়া নাল্লা বলি আরা সরে জমিনে হ্যাঁ যারা পর্যটনের সাথে জড়িত আছে সরকারি প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতা সকল বেগুনের লইয়ে আজি এর এই নৌরেলি ওনার অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ওনার এতক্ষণ ধন্যবাদ আর আর যে কক্সবাজারের বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এটা আছে আর আর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জাহিদ ইকবাল পাশাপাশি আছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা জনাব বিভীষণ কান্তি দাস আছেন এডে আর আর র্যাবর জনাব অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল সালাম চৌধুরী আছে আর আর হোটেল মোটেল যে কক্সবাজারের হোটেল মোটেল মেরিন ড্রাইভ হোটেল মোটেল রিসোর্টসের সাধারণ সম্পাদক মুকিম খান সহ আর অবধ কি এটা উপস্থিত আছে আরও আবারই চলে আসছি ওনারা দেখাই পেলাম এই সুন্দর দৃশ্যগান এই যে ওনারা দেখতে লাগুন আজ আর যে কক্সবাজারের বিশ্ব পর্যটন দিবসের যে নৌরেলি এই রেলের নৌরেলিও কিন্তু সারা বিশ্বরে দেখাই দিবেন না যে কক্সবাজারের কক্সবাজারের সৌন্দর্য কক্সবাজারের যে যে প্রাকৃতিক সম্পদে ভরপুর কক্সবাজারের যে সুন্দর নৌ রেলি করা যায় কক্সবাজারের এই বাঁকখালী নদীর ইয়ান দেখাই দিবেন নাই মূলত আজ আর আজ বেগুনেড়ে নৌ রেলিতে উপস্থিত হইয়ে প্রিয় দর্শক আর ওনারা এতক্ষণ দেখাইলাম আজ আর এই নৌ রেলি আর এখন এখন এটা যেহেতু বেশি টিয়াও এ কারণে বেশি হতাও হওয়া নাজার আবার বেশি বেশি হতাও হওয়া নাজার আবার থিয়েও নাজার থিয়েতেও সমস্যা সব কিছু মিলিয়ে রে আজ আর অসাধারণ অভূতপূর্ব নৌরেলি অনুষ্ঠিত হইয়ে অনুষ্ঠিত হর যা শুধু এই কক্সবাজারের সারা বিশ্বর বুকে ব্র্যান্ডিং করিবার লাই সবচেয়ে বড় অবদান রাখি বলে মনে করি অবদান রাখবো বলে মনে করি ওনারা এতক্ষণ পর্যন্ত যারা ফেসবুক লাইভত আছিলেন এগুলোর ধন্যবাদ জানিয়ে রে আবারও বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানাইয়ে রে আশেষ করি আসসালামু আলাইকুম।